নাসা একটি নতুন অফিসের সেটআপ তৈরি করেছে যার সাহায্যে চাঁদ এবং মঙ্গল গ্রহের আপকামিং সকল মিশনের ক্রুদের যাবতীয় অ্যাক্টিভিটিস যেন সঠিকভাবে সম্পাদন করতে পারে। নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন 30 মার্চের একটি স্টেটমেন্টে বলেন, মুন টু মার্স অফিস আমাদেরকে চাঁদ এবং মঙ্গল গ্রহের আপকামিং যত মিশন রয়েছে সকল মিশনের যাবতীয় সকল কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়াও বিল নেলসন আরও বলেন, স্পেস এক্সপ্লোর করার সেই স্বর্ণালী যুগ আবার ফিরে এসেছে। এই অফিসটি আমাদেরকে চাঁদে আপকামিং মিশনগুলো পরিচালনা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ছাড়াও মঙ্গল গ্রহে প্রথম মানুষের পদচিহ্ন এঁকে দেওয়ার ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করবে। এই নতুন অফিসটি 2022 সালে নাসার অথরাইজেশন অ্যাক্ট অনুসারে এজেন্সির এক্সপ্লোরেশন সিস্টেম ডেভেলপমেন্ট মিশন ডিরেক্টরেটের অধীনে থাকবে এবং এই অফিসটি পরিচালনা করবে নাসার একজন লিডার জিম ফ্রি। নাসা তাদের আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে বেশ পাকাপোক্ত একটি অবস্থান তৈরি করার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে নাসার আর্টেমিস 1 চন্দ্র অভিযানটি রানিং রয়েছে। আর্টেমিস 1-কে একটি আনক্রুড ওরিয়ন ক্যাপসুলের সাহায্যে চাঁদের কক্ষপথে প্রেরণ করা হয়েছে এবং এই বছরের শেষের দিকে আর্টেমিস 1 পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। নাসা বর্তমানে আর্টেমিস 2-কে চাঁদের কক্ষপথে প্রেরণ করার জন্য জোর কদমে প্রস্তুতি গ্রহণ করছে। আর্টেমিস 2 মিশনকে পরিচালনা করার জন্য 4 সদস্যের ক্রুদের লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে এবং আমি এটি নিয়ে একটি ভিডিও তৈরি করব। এই 4 অ্যাস্ট্রোনটদের ভিতর 3 নাসার অ্যাস্ট্রোনট এবং 1 ক্যানাডিয়ান স্পেস এজেন্সির অ্যাস্ট্রোনট। এদিকে 2025 সালে আর্টেমিস 3 মিশন পরিচালনা করার টার্গেট হাতে নিয়েছে নাসা। আর্টেমিস 3-কে চাঁদের সাউথ পোলে পাঠানোর মূল টার্গেটের পাশাপাশি সেখানে একটি ঘাঁটি তৈরি করতে ইচ্ছুক নাসা। কারণ নাসার অনুমান, চাঁদের সাউথ পোলে লিকুইড পানির অস্তিত্ব থাকতে পারে। আর্টেমিস মিশনের আর্কিটেকচারে গেটওয়ে নামের একটি স্বল্প পরিসরের স্পেস স্টেশনের পরিকল্পনা রয়েছে যা শুধুমাত্র চাঁদের কক্ষপথেই প্রদক্ষিণ করবে। এই আর্টেমিস মিশনটি সত্যি নাসার মতে অনেক বেশি অ্যাম্বিশিয়াস। যদিও নাসার মতো এবং হাই বাজেটের অ্যাম্বিশিয়াস স্পেস এজেন্সির পক্ষেই এই ধরনের অ্যাম্বিশিয়াস মিশন পরিচালনা করাই আসলে পসিবল। তাছাড়াও নেলসন আরও বলেন, এই আর্টেমিস প্রোগ্রামের মিশন রিপোর্টের উপর ভিত্তি করে এই মার্স মিশনের অ্যাস্ট্রোনটদেরকে সঠিকভাবে প্রস্তুত করা হবে। 2030 থেকে 2040 সালের ভিতর এই মার্সের মিশনগুলো পরিচালনা করা হবে। এই অফিসের প্রধান 3 ফোকাস হচ্ছে হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, মিশন ইন্টিগ্রেশন এবং মিশনের রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন, যাতে করে এই আর্টেমিস মিশনের সকল ক্রিটিক্যাল ইস্যুগুলো সঠিকভাবে সামলানো যায় এবং এই মিশনটি একটি নতুন দিগন্তের সূচনা করতে পারে। তাছাড়াও ভবিষ্যৎ মার্স মিশনের জন্য স্কিলড অ্যাস্ট্রোনট যাতে সঠিকভাবে তৈরি করা যায় তার ফোকাসও এই অফিসের থাকবে। এছাড়াও স্পেস লঞ্চিং সিস্টেম রকেট, ওরিয়ন স্পেসক্রাফট, হিউম্যান ল্যান্ডিং সিস্টেম, স্পেস স্যুট, গেটওয়ে ছাড়াও যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় তদারকির দায়িত্ব থাকবে এই অফিসের উপর। নাসার এই মুন টু মার্স অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কুশল কেশাট্রিয়া। তিনি ইতোপূর্বে নাসার কমন এক্সপ্লোরেশন সিস্টেম ডেভেলপমেন্টের একজন ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে।